হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। তো ফ্রেন্ডস, আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি খুবই রোমান্টিক নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটার নাম আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। এই নাটকের পুরো নাম হল দ্য এক্সেলেন্ট অ্যান্ড ল্যামেন্টেবল ট্র্যাজেডি অফ রোমিও অ্যান্ড জুলিয়েট। এটা 1590-এর মাঝামাঝির দিকে লেখা হয়েছিল আর 1597-এ প্রকাশ করা হয়। আর এটা হলো একটা ট্র্যাজেডি গোত্রের নাটক, আর এই নাটকের সেটিং রাখা হয়েছিল ভেরোনা নামক একটা শহরে। তো ফ্রেন্ডস, আশা করছি নাটকটা তোমাদের সকলকেই ভালো লাগবে, কারণ প্রেমের নাটক কাকে না ভালো লাগে। তো আমরা নাটকটা শুরু করার আগে এর চরিত্রগুলোকে দেখে নিই। এই নাটকে আমরা দুটো পরিবারকে দেখব, একটা হলো মন্টেগুজ আর অন্যটা হলো ক্যাপিউলেটস। আর এই দুই পরিবারের মধ্যে প্রচণ্ড শত্রুতা, একদম যেন জানি দুশ্মন। তো আমরা প্রথমেই দেখব রোমিওকে। রোমিও হলো মন্টেগুজ পরিবারের একজন 16 বছর বয়সী ছেলে, আর এর সাথে ক্যাপিউলেট পরিবারের 13 বছর বয়সী জুলিয়েটের ভালোবাসা হয়ে যায়। জুলিয়েটের একটা নার্স আছে যার কাছে সে মানুষ হয়েছে, এবং ওই নার্সটা জুলিয়েটের খুব কাছের, এমনকি তার মায়ের চেয়েও বেশি কাছের। এছাড়াও ক্যাপিউলেট পরিবারের প্রধান হলো জুলিয়েটের বাবা ক্যাপিউলেট, আর আছে জুলিয়েটের মা লেডি ক্যাপিউলেট। এছাড়াও টাইবাল্ট নামক একজন আছে যে হলো জুলিয়েটের কাজিন। এদিকে মন্টেগুজ পরিবারের হেড হলো রোমিওর বাবা মন্টেগু, আর তার স্ত্রী হলো লেডি মন্টেগু। রোমিওর একটা কাজিন আছে যার নাম হলো বেনভোলিও, আর মার্কিউশিও হলো রোমিওর একজন ফ্রেন্ড। এছাড়াও আমরা দেখব ফ্রেয়ার লরেন্সকে। ইনি হলেন সেন্ট ফ্রান্সিস সম্প্রদায়ের একজন সাধু, কাউন্ট প্যারিস। কাউন্ট প্যারিস হলো একজন ধনী ব্যক্তি আর প্রিন্সের দরবারের একজন কিংসম্যান। এছাড়াও দেখব প্রিন্সকে, যে হলো ভেরোনা শহরের প্রিন্স। তো ফ্রেন্ডস, এই ছিল চরিত্র। তো চলো শুরু করি আজকের নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার। নাটকের কাহিনী শুরু হয় ইতালির ভেরোনা নামক এক শহরে। এই ভেরোনা নামক শহরে দুই পরিবার থাকে, মন্টেগু আর ক্যাপিউলেটস, যারা নিজেদের মধ্যে অনেক আগে থেকেই শত্রুতার সম্পর্ককে বজায় রেখেছে, অর্থাৎ একে অপরের শত্রু। তো কাহিনীর শুরুতেই এই দুই পরিবারের চাকরের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন ভেনভোলিও এই ঝগড়া থামাবার চেষ্টা করে, কিন্তু টাইবাল্ট অর্থাৎ যে জুলিয়েটের কাজিন, সে এসে ভেনভোলিওর সাথে ঝগড়া শুরু করে দেয়। অবশেষে সেখানে ভেরোনার প্রিন্স আসে আর লড়াইটাকে থামায়, আর প্রিন্স দুই পরিবারকে ওয়ার্নিং দেয় যেন ভবিষ্যতে এরকম ঝগড়া না করে। এরপর মন্টেগু আর লেডি মন্টেগু বেনভোলিওকে জিজ্ঞাসা করে যে যখন ঝগড়া হচ্ছিল তখন আমার ছেলে রোমিও কোথায় ছিল। তখন ভেনভোলিও বলে রোমিও তো এখন খুব উড়ু উড়ু মনে ঘুরে বেড়াচ্ছে, রোমিও এরকম কেন হলো আমি জানি না, ওকেই জিজ্ঞাসা করতে হবে। তো পরে ভেনভোলিও রোমিওকে জিজ্ঞাসা করলে রোমিও তাকে বলে সে নাকি রোজালিন্ড নামক একটা মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু এটা ছিল একতরফা প্রেম, কারণ রোজালিন্ড রোমিওকে ভালোবাসত না। তখন ভেনভোলিও বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওই মেয়েটাকে ভোলাতে সাহায্য করব। অন্যদিকে কাউন্ট প্যারিস ক্যাপিউলেট ফ্যামিলির হেড অর্থাৎ ক্যাপিউলেটকে বলে আমি তোমার মেয়ে জুলিয়েটকে বিয়ে করতে চাই। তো ক্যাপিউলেট কাউন্ট প্যারিসকে বলে আপনি একটু অপেক্ষা করুন, জুলিয়েট তো মাত্র 13 বছর বয়সের মেয়ে, তবে আপনি একটা কাজ করুন, আজ আর রাতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনি সেই অনুষ্ঠানে আসুন, আপনাকে দেখে হয়তো জুলিয়েটের ভালো লাগবে। তো ক্যাপিউলেট ফ্যামিলির একটা চাকর সে অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছিল, কাকে কাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করবে সেই লিস্ট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু একটা অসুবিধা হলো যে সেই চাকরটা পড়ালেখা জানে না। তো চাকরটা ভেনভোলিও আর রোমিওকে দাঁড় করায় আর জিজ্ঞাসা করে এতে কার কার নাম লেখা আছে। তো তারা সেই লিস্টটা দেখে আর দেখে যে সেই লিস্টে রোজালিন্ডের নামও আছে। তো সেই নাম দেখে রোমিও খুব এক্সাইটেড হয়ে যায় আর তারা এই পার্টিতে যাওয়ার প্ল্যান করে নেয়। এদিকে জুলিয়েট তার মা আর তার নার্স কথাবার্তা বলছিল, তারা এই নিয়ে কথাবার্তা বলছিল যে আজকে কাউন্ট প্যারিস তাদের অনুষ্ঠানে আসবে, আর জুলিয়েটের মা
এবং তার নার্স কাউন্ট প্যারিসের খুব সুনাম করছিল, যাতে করে কাউন্ট প্যারিসের প্রতি জুলিয়েটের ভালোবাসা হয়ে যায়। তো জুলিয়েটও কাউন্ট প্যারিসের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তো সেই অনুষ্ঠানে রোমিও, ভেনভোলিও আর তার বন্ধু মার্কিউসিও তিনজন মিলে মুখোশ পরে চলে আসে, আর অনুষ্ঠানে রোমিও জুলিয়েটকে দেখতে পায়। আর রোমিও জুলিয়েটকে দেখে সব কিছু ভুলে যায়, এমনকি তার পূর্ব প্রেম রোজালিনকেও সে ভুলে যায়। অনুষ্ঠানে টাইবল্ড অর্থাৎ জুলিয়েটের কাজিন রোমিওকে চিনতে পেরে যায়। সে রোমিওর কথা শুনে তার গলা চিনতে পেরে যায়। তো টাইবল্ড ক্যাপিউলেট পরিবারের প্রধান অর্থাৎ ক্যাপিউলেটকে বলে যে এই অনুষ্ঠানে রোমিও চলে এসেছে। তখন ক্যাপিউলেট বলে, ছেড়ে দাও, এখন অনুষ্ঠান চলছে, এখন কিছু বলার দরকার নাই, আমি এই অনুষ্ঠানে ঝগড়া চাই না। অন্যদিকে রোমিও অনুষ্ঠানেই জুলিয়েটের হাত ধরে নেয় আর কবিতার মাধ্যমে তার সাথে কথা বলতে শুরু করে দেয়। এমনকি রোমিও জুলিয়েটকে চুম্বনও করতে চায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জুলিয়েটও রোমিওকে পছন্দ করে ফেলেছে, আর সেই কারণেই সে রোমিওর চুম্বন আটকাতে পারেনি। কিন্তু তাদের মধ্যে একটাই প্রবলেম, আর সেটা হলো তাদের পরিবারের মধ্যে চিরশত্রুতা। কিন্তু তারা এটারও কোনো পরোয়া করে না, তাদের ভালোবাসা তাদের পরিবারের শত্রুতার থেকে অনেক বেশি। তো পার্টি শেষ হয়ে গেলে রোমিও তার বন্ধুদের নিয়ে জুলিয়েটের ঘরের পিছনে যায়, আর জুলিয়েটের বারান্দার কাছে একটা দেওয়াল আছে, তো সেই দেওয়ালে সে জুলিয়েটকে দেখার জন্য চেপে পড়ে। তারপর জুলিয়েট যখন বারান্দায় আসে, তখন রোমিও এবং জুলিয়েটের মধ্যে কথোপকথন হয় এবং সবটাই ছিল প্রেমের কথোপকথন। এরপর রোমিও তার বন্ধু ফ্রিয়ার লরেন্সের কাছে যায় আর জুলিয়েটের সাথে বিয়ে করার কথা বলে, আর বলে, তুমি কি আমাদের বিয়ে দিয়ে দিতে পারবে? তো ফ্রিয়ার লরেন্সের কেমন যেন লাগে রোমিওর কথাগুলো। এই তো কিছুদিন আগেই সে রোজালিন্ডের জন্য ছটফট করছিল, আর এখন সে বলছে সে নাকি জুলিয়েটকে বিয়ে করবে। তো যাই হোক, ফ্রিয়ার লরেন্স রাজি হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য, কারণ সে চাইছিল দুই পরিবারের মধ্যে যে যুগ যুগ ধরে শত্রুতা চলে আসছিল সেটা শেষ হয়ে যাবে। এরপর রোমিওকে ভেনভোলিও আর মার্কিউসিও বলে যে টাইবাল তোমার সাথে লড়াই করতে চাই, কিন্তু রোমিও টাইবাল্টের সাথে লড়াই করতে চায় না এখন। এরপর রোমিও জুলিয়েটের নার্সকে বলে, তুমি জুলিয়েটকে এই জায়গায় পাঠিয়ে দেবে, সেখানে আমরা বিয়ে করে নেব। তো রোমিওর বলা জায়গায় জুলিয়েট পৌঁছে যায় আর ফ্রিয়ার লরেন্স তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর টাইবাল্ট রোমিওকে খুঁজে ফেলে আর রোমিওর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু রোমিও টাইবাল্টের সাথে লড়তে চাইছিল না, যেহেতু রোমিও ভাবছিল এটা জুলিয়েটের কাজিন অর্থাৎ তার সাথে মারপিট করা ঠিক হবে না। তো রোমিও টাইবাল্টের সাথে না মারপিট করলেও রোমিওর বন্ধু মার্কিউসিও তার সাথে লড়াই করে। তো রোমিও তাদেরকে আটকাবার চেষ্টা করে, কিন্তু টাইবাল্ট তার তরবারি দিয়ে মার্কিউসিওকে আহত করে দেয় আর সেখান থেকে চলে যায়। পরে রোমিও টাইবাল্টের সাথে লড়াই করে এবং সে টাইবাল্টকে ভুলবশত মেরে ফেলে, যেহেতু তার বন্ধু মার্কিউসিওকে সে মেরেছিল, এবং সেখান থেকে রোমিও পালিয়ে যায়। এরপর সেখানে প্রিন্স আসে আর ভেনভোলিও প্রিন্সকে সব কিছু বলে যে এরকম এরকম হয়েছিল, আর এইভাবেই ভুলবশত রোমিও টাইবাল্টকে মেরে ফেলেছে। এরপর প্রিন্স ঘোষণা করে দেয় যে রোমিওকে ভেরোনা থেকে বিতাড়িত করা হলো আর যেন সে এখানে না আসে। এদিকে জুলিয়েট রোমিওর জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে জুলিয়েটের নার্স আসে আর জুলিয়েটকে বলে যে তোমার কাজিনকে রোমিও মেরে ফেলেছে আর সেখান থেকে সে পালিয়ে গেছে, আর প্রিন্স বলেছে তাকে নাকি ভেরোনা থেকে বিতাড়িত করা হলো। জুলিয়েট কিন্তু এখনও রোমিওর উপরই বিশ্বাস রেখেছে, কারণ জুলিয়েট ভাবছিল নিশ্চয়ই টাইবাল্ট কিছু একটা করেছে যে কারণে রোমিও তাকে মারতে বাধ্য হয়েছে। তো জুলিয়েট তার নার্সকে বলে, তুমি রোমিওকে বলে দাও আমি এখনও তার জন্য অপেক্ষা করছি, সে যেন আমার কাছে আসে। এরপর ফ্রায়ার লরেন্স রোমিওকে বলে যে তোমাকে ভেরোনা থেকে তাড়ানো হয়েছে, তুমি টাইবাল্টকে মেরে ফেলেছিলে, তাই প্রিন্স অর্ডার দিয়েছে যে তুমি যেন ভেরোনা থেকে বিতাড়িত হও। তখন রোমিও খুব চিন্তায় পড়ে যায় আর নিজেকে মারবার চেষ্টা করে। তখনই সেখানে জুলিয়েটের নার্স চলে আসে এবং সে রোমিওকে বলে যে জুলিয়েট এখনও তোমার জন্য অপেক্ষা করছে। তখন ফ্রেয়ার লরেন্সও বলে, ঠিক আছে, আমিও তোমাদের হেল্প করব, তুমি শুধু নিজেকে মেরো না, তুমি এক কাজ করো,
তুমি কাল সকালে ম্যান্টুয়া নামক একটা জায়গায় চলে যাও, আর সেখানে গিয়ে আমার মেসেজের অপেক্ষা করো। অন্যদিকে ক্যাপিউলেট পরিবারও ঠিক করে দেয় যে 3 দিনের মধ্যে জুলিয়েটের বিয়ে কাউন্ট প্যারিসের সাথে দিয়ে দেবে। তো লেডি ক্যাপিউলেট অর্থাৎ জুলিয়েটের মা জুলিয়েটকে বিয়ে করার জন্য বলে, কিন্তু জুলিয়েট তাতে মানা করে দেয়। তখন তারা জুলিয়েটকে জোর করতে থাকে। তো জুলিয়েট এরপর ফ্রায়ার লরেন্সের কাছে চলে আসে আর তাকে তার সব সমস্যার কথা বলে এবং বলে যে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, আর যদি আমার হেল্প না করো তাহলে আমি আত্মহত্যা করে মরব। এরপর ফ্রায়ার লরেন্স বলে, তুমি এক কাজ করো, তোমাকে আমি একটা ড্রাগস দিচ্ছি, তুমি এটা তোমার বিয়ের আগের দিন খেয়ে ফেলো, তাহলে 24 ঘন্টার জন্য তুমি অচেতন অবস্থায় থাকবে আর সবাই ভাববে যে তুমি মারা গেছো। আর তোমাকে যখন এখানে কবর দিতে আসবে তখন আমি তোমাকে কবর থেকে তুলবো এবং যেখানে রোমিও আছে অর্থাৎ ম্যান্টুয়া সেখানে তোমাকে পাঠিয়ে দেবো। তো এই প্ল্যানে জুলিয়েট রাজি হয়ে যায়। তো জুলিয়েট বাড়ি গিয়ে তার মা বাবাকে বলে, আমি কাউন্ট প্যারিসের সাথে বিয়ে করতে রাজি। তখনই তার বাবা মা বলে, ঠিক আছে, কালই কাউন্ট প্যারিসের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। তো জুলিয়েট ভাবছে যে আমি কি এই ড্রাগস নেবো। যাই হোক, শেষ পর্যন্ত সে সেই ড্রাগ নিয়েই নেয়। আর যখন তার বাবা মা তার রুমে আসে তখন দেখে যে তার মেয়ে অর্থাৎ জুলিয়েট মারা গেছে। তো সবাই খুবই দুঃখে ছিল। তো ফ্রায়ার লরেন্স আসে সেখানে এবং ক্যাপিউলেট পরিবারকে বোঝায় কি আর করা যাবে, যা হবার ছিল হয়ে গেছে। এরপর সবাই জুলিয়েটকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে ম্যান্টুয়াতে রোমিওর একটা চাকর তাকে বলে যে জুলিয়েট মারা গেছে। তখন রোমিও বলে, আমিও আর বেঁচে থাকতে পারবো না, আমিও এরপর মারা যাব। তো রোমিও পাশের একটা ওষুধের দোকানে যায় আর সেখান থেকে বিষ কিনে নেয়। বেচারা রোমিও জানেই না যে আসলে জুলিয়েট মারা যায়নি, জুলিয়েট অচেতন অবস্থায় আছে। এদিকে ফ্রেয়ার লরেন্স ফ্রেয়ার জন নামক একজনকে বলে, তুমি জুলিয়েটের নকল মৃত্যুর খবরটা রোমিওকে দিয়ে এসো। কিন্তু ফ্রেয়ার জন বলে, কেউ জেনে গেলে আমাকে সমাজ থেকে বের করে দেবে। তো ফ্রেয়ার লরেন্স বলে, দেখো আর মাত্র 3 ঘন্টা বাকি, 3 ঘন্টা পরই জুলিয়েটের জ্ঞান ফিরবে, আর সে যদি উঠে দেখে যে রোমিও তার কাছে নাই তাহলে কিন্তু সে খুব রাগ করবে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে বলে এসো। অন্যদিকে কাউন্ট প্যারিস জুলিয়েটের কবরে ফুল নিয়ে আসে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আর তখনই সেখানে রোমিও চলে আসে। রোমিও এই ভেবে আসে যে শেষবারের মতো জুলিয়েটকে একবার দেখব, তারপর নিজে বিষপান করে মারা যাব। তো যখনই সেখানে রোমিওকে কাউন্ট প্যারিস আসতে দেখে তখন কাউন্ট প্যারিস লুকিয়ে যায়, আর রোমিও জুলিয়েটকে কবর থেকে বের করতে থাকে। তখনই কাউন্ট প্যারিস সুযোগ পায় আর রোমিওর উপর আক্রমণ করে দেয়। তো রোমিও কাউন্ট প্যারিসকে বলে, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, তো তুমি কেন আমাকে এরকম মারছো। কিন্তু কাউন্ট প্যারিস কোনো কিছুই শোনে না, সে মারতেই থাকে। তো রোমিও রেগে তাকে মেরে ফেলে। তো কাউন্ট প্যারিস মারা যাওয়ার পর রোমিও জুলিয়েটকে দেখে এবং কাঁদতে শুরু করে। তো সে জুলিয়েটকে শেষবারের মতো দেখে আর তাকে চুম্বন করে বিষ পান করে আত্মহত্যা করে। এরপর যখন জুলিয়েটের জ্ঞান ফেরে তখন সে দেখে যে রোমিও তার পাশে মরে পড়ে রয়েছে। তো সেখানে ফ্রিয়ার লরেন্স আসে আর জুলিয়েটকে বলে যে কী কী হয়েছিল। তো জুলিয়েট রোমিওর মৃত্যু সহ্য করতে পারে না আর পাশে পড়ে থাকা একটা চাকু দিয়ে সে নিজেকেও মেরে ফেলে। তো এরপর সেখানে অনেক মানুষ আসে, অনেক ভিড় হয় আর প্রিন্স অফ ভেরোনাও চলে আসে। তো সেখানে প্রিন্স অফ ভেরোনা পৌঁছায় আর ফ্রিয়ার লরেন্স প্রিন্সকে সব কিছু বলে যে দুজনের পরিবারের শত্রুতার জন্য এই দুজনকে আজ মরতে হয়েছে। তখন প্রিন্স বলে, দুই পরিবারই শাস্তির যোগ্য, তো দুই পরিবারই নিজের ভুল বুঝতে পারে। আর প্রিন্স রোমিও আর জুলিয়েটের সোনার মূর্তি তৈরি করে যাতে করে পরের প্রজন্ম তাদের এই প্রেমের কাহিনী মনে রাখতে পারে। আর এখানেই নাটকের শেষ হয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো নাটকটা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ভালো ভালো আরও আমরা নাটক, গল্প, শর্ট স্টোরি, পোয়েম তোমাদের জন্য নিয়ে আসবো।
তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।